ধর্ম যার যার উৎসব সবা দিয়ে ওখানে যোগদান করো। কুরবানির সময় কেন বলছিস না বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি উৎসবটা সবার হয় তো কুরবানিটা তোর বাপের একা কি করে হয়ে গেল? ধর্ম যার যার উৎসব সবার, তো কুরবানিটাও সবার। গরুর ঠ্যাংটা ধরবি তোরাই, একসঙ্গে রান্না করে খাবো, উৎসব তো সবারই। তার জন্যে থানায় ডাকা হচ্ছে, কেউ কি কষ্ট দিও না। আল্লাহর কসম করে বলছি, রসুলের হাদিস, তোমরা ধর্ম পালন করতে গিয়ে কেউ কি কষ্ট দিও না। ভরে রাখবি আমি খাবো লিগি, সে কি মুমিন হয়ে গেছে? সে মুমিন ফিল্মের আর্টিস্ট ঋষি কাপুর বলেছিল, প্রত্যেক দিন আমার ডিনারে গরুর মাংস থাকে। সে ইমানদার, গরুর মাংস খেলে ইমানদার হওয়া যায়। কোথা থেকে পেল? মুসলমান খালি কত নির্বোধ বলে দিই। যতগুলো আমাদের দেশে পরব আসে, অনুষ্ঠান আসে, হিন্দু ভাইদের হোক, দলিতদের হোক, আর যে ধর্মেরই হোক, ভাষা একটা বার করেছে, ধর্ম যার যার উৎসব সবার। বেরুইছে না বেরুইনি ভাষাটা? লোকে বলছে না এখন, ধর্ম যার যার উৎসব সবা দিয়ে ওখানে যোগদান করো। কুরবানির সময় কেন বলছিস না বে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি উৎসবটা সবার হয় তো কুরবানিটা তোর বাপের একা কি করে হয়ে গেল? ধর্ম যার যার উৎসব সবার, তো কুরবানিটাও সবার। গরুর ঠ্যাংটা ধরবি তোরাই, একসঙ্গে রান্না করে খাবো, উৎসব তো সবারই। তার জন্যে থানায় ডাকা হচ্ছে, কেউ কি কষ্ট দিও না। আল্লাহর কসম করে বলছি, রসুলের হাদিস, তোমরা ধর্ম পালন করতে গিয়ে কেউ কি কষ্ট দিও না। হাজরতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে অভিযোগ এসছে রসুলের কাছে, আপনার আবু বাকর এত জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, হে আবু বাকর, তুমি যখন রাত্রে কোরআন পড়বে আওয়াজ স্লো করে পড়বে, কারুর যেন ঘুমে ব্যাঘাত না ঘটে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আর আপনাকে দেখিয়ে দেব, আমাদের দেশের মুসলমান এ বলে গরুর মাংস খাই আমি মুসলমান, এ বলে আমি উমরা করে এসেছি মুসলমান, সে তো শাহরুখ খান উমরা করে এসছে, আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে। আমি গাঁজাখুরি গল্প পড়িনি, কোরআন শোনাবেন তাহলে বুঝতে পারবেন। যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন, সুরায়ে বাকারা। সুরায়ে বাকারার মধ্যে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষকে বলো, আমি যে শর্ত রেখেছি ইমানের জন্যে, পরকিত মুসলমান হওয়ার জন্যে, সেই শর্তগুলো কিন্তু গরুর মাংস নয়, মাথা ঠুকার নয়। কোরআন বলছে, লাইসাল বিররাম তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয়, পরকিত ইমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর ওপরে বিশ্বাস। এক নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি, কিয়ামতের দিনের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি যতগুলো কিতাব পাঠিয়েছি সেগুলোর প্রতি, ওয়ান নবীন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি, এই পাঁচটা জিনিসের ওপরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি ভাবছেন গরুর মাংস খাওয়াটা শর্ত, ইসলামের শর্ত গরুর মাংস নাই। যারা ভাবছেন ভুল ভাবা হচ্ছে, ওই জন্যে একটা একটা করে বুঝাবো, পেরেনে আর দিলে নিবেন, যদি কান এলেন বুঝে আসবেন, দিল আর দিমাকে দিবেন, হয়তো আমার মুখ
দিয়ে যে ভাষাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে, আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো, তবে আপনার জলসা শোনা কামিয়াব, তা না হলে আমাকে গালি দেওয়া। ইসলামের এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে, একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর, আমি কোরআনের বলি নাই, ইসলামের বলি নাই, পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলুন, কলেজওয়ালা ইউনিভার্সিটিওয়ালা, যদি কোনো স্কুলের টিচার থাকেন, হেডমাস্টার থাকেন, প্রফেসর থাকেন, এমএ বিএসসি বিকম, আমরা তো মাদ্রাসা ছাপ, আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে, এরা মাদ্রাসা ছাপ, তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? আমেরিকা লয়, ব্রিটেন নয়, চাইনা নয়, ফ্রান্স নয়, পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ, এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম। এই কথাটা যদি কোনো বাপের বেটা কেটে দিতে পারে, আমি মোলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ এটা, কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন না, মিশর লয় অন্য দেশ, মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা, পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না, ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না, স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র, মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে। আজও যদি স্পেনে কেউ যায়, বড় বড় টাউনশিপগুলোই দেখতে পাবেন, বড় বড় মাদ্রাসার মসজিদগুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখেছে স্পেনের মাটিতে। আজকে অবাক লাগে, আপনি নিজেকে মুসলমান বলছেন, নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, সবই করছেন, জলসা জুলুস সব হচ্ছে, আপনি মুসলমানের রীতিরেওয়াজ মানছেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে, আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গা থেকে, এটাই আপনার জানা নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো দেখছেন, শিক্ষার আঙিনা যেগুলো দেখছেন, এটার স্টার্ট, এটা শুরুয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পৃথিবীর বুকে আল্লাহ বুনিয়াদ রাখলেন যে ভাষাটার দ্বারা, সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো, শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। আমি 100 টাকা চা খেতে দেব যদি এখানে কোনো শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে, একজন যদি শিক্ষিত থাকতে পারে আমি পকেট থেকে 100 টাকা বার করে চা খেতে দিয়ে যাব। আমি মূর্খ, আমরা মাদ্রাসা চা স্কুলে যাইনি, প্রফেসর এমএসসি বিকম যদি কেউ থাকেন বলে দেন, শুনে যান ইতিহাস, তোমার কোনো বাপের বেটা বৈজ্ঞানিক নয়, পৃথিবীর বুকে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা। কোরআনে আছে আল্লামা বিল কলম, হে রাসূল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কলম নবীজির হাত দ্বারা, কাঠের গাছের ডালের কলম তৈরি হতে চেয়েছে, রাসূল শিখিয়েছেন, নবীজি আবিষ্কার করেছেন, আল্লাহ রাসূলের হাত দ্বারা আবিষ্কার করলেন। আবিষ্কার মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। যারা মনে করে আবিষ্কার মানে সৃষ্টি তারা মূর্খ গণ্ড, আবিষ্কার মানে খুঁজে পাওয়া সৃষ্টি নয়, সৃষ্টিকর্তা একজনই আছেন, তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তা নেই। চলুন
এখানে এতগুলো মুসলমান বসেছেন, উত্তর দিবেন আমার কথা, প্রত্যেকটা মুসলমানের জন্যে দিনই ইলিম হাসিল করা কি বাবা কথা বলে না, ফরজ? এটা মেমারি থানা তো নাকি? যদি মেমারি থানা হোক আর জামালপুর হোক, জানি না, এই গোটা থানার সমস্ত মুসলিমদের যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনই ইলিম আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম 95% মুসলমানের কাছে দিন নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95% মুসলমানের কাছে দিনই ইলিম না। যদি কেউ চ্যালেঞ্জ দেন, বাপের বেটা হলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন, আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো, তোমার কাছেই নাই। যদি বলেন এটা খুব জরুরি, আপনি বললেন ফরজ, ফরজ মানে জানেন কি? আল্লাহর হুকুম, মারাত্মক জরুরত দিনি ইলিমটা। কেন কতটা ওইটা বুঝতে হবে আপনাকে, কেন কতটা, এই জন্যে জরুরত, অতটা ইলিম তোমরা হাসিল করো যতটা করলে হারাম হালালটা চিনতে পারো, দিন আর বাদ্দিন চিনতে পারো, শেরেক আর বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো, হারাম হালাল চিনতে পারো।